ইলিশ মাছের ম্যাচ এটা। তো এটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এটা আমি শুধু কড়াই ভেজে নেবো একটু তেল দিয়ে, খেতে এমন কিছু লাগে না। তোমাদের ইচ্ছে হলে এটাকে পেঁয়াজ দিয়ে বড়া করতে পারো, কিন্তু আমি এটা ভেজে নেবো আজকে। ঠিক আছে, এবার আমি ম্যাচটা দিয়ে দেবো। তো এই সাইডটা হয়ে গেছে ম্যাচের, এটা ঠিক বড়ার মতো উল্টে দেবো আমি। এটা অনেকে ম্যাচের ডিম বলে থাকে। ম্যাচটা আমি শুধু দিয়েছি, আমি কিন্তু বড়ার মতো করিনি, গোটা গোটা দিয়ে দিয়েছিলাম বলে বড়া বড় মতোই লাগছে, বড়া হয়েছে। কি প্রচন্ড গরম দিচ্ছে আজকে, কে বলবে যে এটা শ্রাবণ মাস, কে বলবেই না। বৃষ্টি তো নেই, রোদ্দুর প্রচন্ড। ইলিশ মাছটা খুব একটা খেতে পছন্দ হয় না আমার, তো বাড়ির সবাই খায়, এই কারণে আমি বানিয়ে থাকি এগুলো। সময় সব জিনিসটাই খাওয়া উচিত, যদিও আমার না ভালো লাগলেও বাড়ির সবারই তো ভালো লাগতেই পারে, তাই না? তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে এসেছে, চলো তুলে নিই মাছের বড়াগুলো। এবার দেখো খুব সুন্দর হয়ে গেছে, এগুলো আলাদা করে বড়া করতে হয়নি আমায়। তো আজকে আমি উনুনেই রান্না করছি। উনুনে রান্না করতে আমার খুব ভালো লাগে, কেননা বসে বসে করতে পারি। তাছাড়া গ্যাসে রান্না করলে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়, খুব একটা দাঁড়িয়ে রান্না করতে আমার ভালো লাগে না। আমি এবার সবগুলো তুলে নেব, হয়ে গেছে।